হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্ট অফ সিএসি, মামুন বলছি। সো আমরা আজকে দেখব এসকিউএল এর হায়ার কলেজের মাঝে কীভাবে বিভিন্ন প্রকার লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হয়। সো আমরা গত লেসনে দেখছি কিভাবে আসলে আমরা এসকিউএল এ সিলেক্ট কোয়েরির সঙ্গে হায়ার কন্ডিশন ব্যবহার করতে পারি, এবং হায়ার কন্ডিশনে বিভিন্ন কন্ডিশন দেওয়ার জন্য আমরা বিভিন্ন অপারেটর ব্যবহার করছি, লাইক গ্রেটার দ্যান, ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লাইক, বিটুইন, এবং ডিফারেন্ট অপারেটরগুলো ব্যবহার করছি। তো আজকে দেখবো আমরা কিভাবে একাধিক কন্ডিশন একত্রে কম্বাইন করতে পারি লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করে, যেমন অ্যান্ড, অর, নট। এই মূলত এই তিনটা আছে লজিক্যাল অপারেটর। সো এগুলো আমরা দেখবো কিভাবে অ্যান্ড, অর, নট ব্যবহার করতে হয়। সো যদি এই অ্যান্ডের সেন্টেক্স দেখি, তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের আগের মতোই আমরা যেভাবে সিলেক্ট করতাম ডেটা, সেম অ্যাজ সিলেক্ট কলাম ওয়ান, কলাম টু এবং আরও অন্যান্য কলাম থাকতে পারে ফ্রম টেবিল নেম। তারপর হচ্ছে আমরা কোন টেবিল থেকে আসলে সিলেক্ট করতে চাচ্ছি সেইটা। এখানে যদি আমরা সবগুলো কলামেই সিলেক্ট করতে চাই, তাহলে সেম সিলেক্ট, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তারপর হচ্ছে আমাদের হোয়ার দিয়ে কন্ডিশন দিতে হবে। যেমন হোয়ার দিয়ে আমরা আগে একটা কন্ডিশন দিতাম, এখন হচ্ছে একাধিক কন্ডিশন দিতে পারে। যেমন হোয়ার কন্ডিশন ওয়ান, অ্যান্ড কন্ডিশন টু, অ্যান্ড কন্ডিশন থ্রি, এভাবে আমাদের যতগুলো কন্ডিশন ইচ্ছা দিতে পারি। তো অ্যান্ড অপারেটরের মূলত কাজ হচ্ছে, অ্যান্ড অপারেটর দিয়ে আমরা যতগুলো কন্ডিশন এখানে ব্যবহার করব, প্রত্যেকটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। যদি কোনো একটা কন্ডিশন ফলস হয়, তাহলে ওইটা কাজ করবে না। সাপোজ আমি বললাম যে এমন এমপ্লয়ীদের সিলেক্ট করো যাদের হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউএসএ এবং স্যালারি গ্রেটার দেন $500। তাহলে যদি কোনো এমপ্লয়ির কান্ট্রি ইউএসএ হয় কিন্তু স্যালারি $500 উপরে না হয়, তাহলে তাকে শো করাবে না। কারণ এখানে আমি দুইটা কন্ডিশন ব্যবহার করছি। সাপোজ এমন হলো $500 বেশি স্যালারি কিন্তু কান্ট্রি ইউএসএ না, তাহলে শো করবে না। অ্যান্ড অপারেটরের কাজ তাহলে কি হচ্ছে, মানে আমাদের যে কন্ডিশনগুলো ব্যবহার করব প্রতিটা কন্ডিশনেই সত্য হতে হবে, প্রতিটা কন্ডিশনেই স্যাটিসফাই করতে হবে, তাহলে অ্যান্ড অপারেটর কাজ করবে। তারপর যদি যাই অর অপারেটর, অর অপারেটরের সিনট্যাক্সও সেম, সিলেক্ট কলাম ওয়ান অথবা স্টার, এখানে স্টার সবগুলো কলামের জন্য, ফ্রম টেবিল নেম, আসলে আমি কোন টেবিল থেকে ডেটাগুলো কোয়েরি করতে চাচ্ছি। তারপর হচ্ছে হোয়ার দিয়ে কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু, কন্ডিশন থ্রি, আর এগুলো কন্ডিশনগুলোর মাঝে অর ব্যবহার করব। তো অর ব্যবহারের অরের কাজ হচ্ছে কি, আমার যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে ওই ডেটাটা আমাকে শো করবে এখানে। সাপোজ আমার গত মানে আগের এক্সাম্পলটা যদি বলি, এই এমপ্লয়িগুলো দেখাও, মানে হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ অর স্যালারি গ্রেটার দেন $500। সো এখানে ডিফারেন্সটা হচ্ছে, আগে কী ছিল, আগে যে কোনো একটা যদি ভুল হইতো তাহলে ওই ডেটাটা শো করতো না, এখন হচ্ছে যে কোনো একটা স্যাটিসফাই করলেই শো করাবে। মানে এই অর ব্যবহার করলে কী হবে, যাদের কান্ট্রি ইউএসএ তাদেরকেও শো করাবে, এবং যাদের স্যালারি $500 বেশি তাদেরকেও শো করাবে। ওকে, তো অরের কাজ হচ্ছে, অরের হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্যি হলেই ডেটাটা শো করাবে। আর অ্যান্ডের ক্ষেত্রে কী হবে, প্রতিটা কন্ডিশনেই স্যাটিসফাই করতে হবে, কোনো একটা রো বা কোনো একটা রোকে প্রতিটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ওই রোটা শো করাবে। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা স্যাটিসফাই করালে সেটা শো করাবে। আর নট অপারেটর হচ্ছে কি, একটা কন্ডিশনের যদি অপোজিটটা, সাপোজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ, হোয়ার নট কান্ট্রি ইকুয়াল ইউএসএ মিনস যাদের কান্ট্রি ইউএসএ নয় তাদের ডেটা শো করো। তো কোনো একটা কন্ডিশনের আগে জাস্ট নট অপারেটরটা ব্যবহার করতে হয়, সেন্টেন্স সেম, কলাম সিলেক্ট কলাম ওয়ান, কলাম টু অথবা স্টার ফ্রম টেবিল নেম, হোয়ার নট কন্ডিশন, মানে হোয়ার নট কন্ডিশন দেব, তাহলে যে কন্ডিশনটা দিলাম তার অপোজিটটা শো করাবে। সাপোজ আমরা যেমন দেখলাম হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ টেস্ট করছি গত লিসনে, সো সামনে যদি একটা নট দিয়ে দিই তাহলে কী হবে, হোয়ার কান্ট্রি ইউএসএ নয় যাদের কান্ট্রি ইউএসএ নয় তাদেরগুলো শো করাবে। সো এখানে যদি একটা এক্সাম্পল দেখি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউকে অ্যান্ড সিটি ইকুয়াল লন্ডন। তো তাদের সেই এমপ্লয়িদেরকে সিলেক্ট করো যাদের কান্ট্রি ইউকে এবং সিটি লন্ডন। সো কোয়েরিটা যদি আমি পিএসপি মাইডমিনে রান করি, সো এইটা ছিল পিএসপি মাইডমিন, এসকিউএল গেলাম, এসকিউএল, ওকে, এখানে হচ্ছে কি, সিলেক্ট ফ্রম স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউকে অ্যান্ড সিটি ইকুয়াল লন্ডন। ওকে, যদি আমি এটা রান করি,
তাহলে হচ্ছে সেইগুলো দেখাবে যাদের কান্ট্রি ইউকে, সিটি লন্ডন। যদি আমি এখান থেকে জাস্ট অ্যান্ডটা উঠাই দেই তাহলে কি হবে, যাদের কান্ট্রিতে ইউকে আছে তাদেরকেই শো করাবে, সবাইকেই শো করাবে। ওকে, আসলে দুইজনেই আছে লন্ডনে ইউকেতে, একটু ডেটাটা দেখি। ইউকে দুইটাই আছে, সো সেজন্য আসলে দুইটাই শো করাচ্ছে। সো আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেই, শিকাগো দিয়ে দেই, হ্যাঁ এমপ্লয় হায়ার কান্ট্রি কন্ট্রি ইউএসএ অ্যান্ড সিটি গো শিকাগো। ওকে, মেবি শিকাগোর স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ সিএইচআই সিএজিও এস হবে, এই সব একটা সিএইচআই সিএইচআই শিকাগো। তো যাদের যার কান্ট্রি ইউএসএ এবং সিটি হচ্ছে শিকাগো, তাদেরকে শো করাচ্ছে। ওকে, আর যদি অ্যান্ড অপারেটর হচ্ছে কি, আমার এই কন্ডিশনটাও সত্য হবে, কান্ট্রি ইকুয়াল শিকাগো হতে হবে, কান্ট্রি ইকুয়াল ইউএসএ হতে হবে এবং সিটি ইকুয়াল শিকাগো হতে হবে, তাছাড়া শো করাবে না। আমি যদি ডেটাতে লক্ষ্য করি, এখানে অনেকগুলো কিন্তু আছে, ইউএসএ আছে, এই যে ইউএসএ ওয়াশিংটন আছে, কলম্বাস আছে, ইউএসএ কয়েকটা কান্ট্রি আছে, কিন্তু শো করাচ্ছে না। ওকে, সো এইটা ছিল অ্যান্ডের এক্সাম্পল। যদি আমি ওয়ারের এক্সাম্পল দেখি, সো সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার সিটি ইকুয়াল লন্ডন অর সিটি ইকুয়াল টরন্টো। তো যাদের সিটি লন্ডন অথবা সিটি টরন্টো তাদেরকে শো করাবে। এখানে যদি যাই, সো সিলেক্ট ফ্রম অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার সিটি ইকুয়াল লন্ডন অথবা সিটি ইকুয়াল টরন্টো। সো যাদের সিটি লন্ডন অথবা টরন্টো, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই কিন্তু হবে। মানে এখানে যদি আমি অ্যান্ড দিয়ে দিই তাহলে কিন্তু এটাতে কোনো ডেটাই আসবে না, কারণ কারো ব্যক্তির এমন কোনো ব্যক্তি নেই যাদের সিটি এসে লন্ডন এবং সিটি টরন্টো দুইটাই হতে পারে, এমনটা আসলে নাই। সো এখানে কোনো ডেটাই শো করতেছে না। আর যদি আমি সিটি ইকুয়াল লন্ডন দিই এবং কান্ট্রি এখানে দিই, সিটির জায়গায় কান্ট্রি দিতে পারি, কান্ট্রি ইকুয়াল ইউএসএ, দেখেন একটু চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ হোয়ার সিটি ইকুয়াল লন্ডন এবং অর কান্ট্রি ইকুয়াল ইউএসএ। তো যাদের সিটি লন্ডন তাদেরকেও দেখাচ্ছে এবং যাদের কান্ট্রি ইউএসএ তাদেরকেও শো করতেছে। সো এইটা হচ্ছে অর এর কাজ, মানে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই ওই ডেটাটা শো করাবে। যেমন যার দেওয়া আছে হয় কান্ট্রি ইকুয়াল জার্মানি অর কান্ট্রি ইকুয়াল কানাডা, তো ওই সেম এস এমপ্লয়িজ টেবিলে যাদের কান্ট্রি জার্মানি এবং যাদের কান্ট্রি অথবা কান্ট্রি কানাডা, যে কোনো একটা, যে কোনো একটা কন্ডিশন সত্য হলে ওই ডেটাটা শো করাবে। নট অপারেটর, এখানে যদি উদাহরণটা এক্সাম্পলটা দেখি, সিলেক্ট ফ্রম অর ফ্রম এমপ্লয়িজ হোয়ার নট কান্ট্রি ইকুয়াল জার্মানি, মানে তাদের এমপ্লয়ি তাদের ইনফরমেশন দেখাবে যাদের কান্ট্রি জার্মানি নয়, সেসব এমপ্লয়িদের ইনফরমেশন দেখাবে। এখানে যদি রান করি, তো বোঝার আগে জাস্ট আমি নটটা উঠাই দিই একটু, যাদের কান্ট্রি হচ্ছে জার্মানি, তাহলে কি কি হবে, সিলেক্ট কি রেজাল্ট আসবে, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল জার্মানি, তো তাদেরই ইনফরমেশন দেখাবে যাদের কান্ট্রি জার্মানি। ওকে, এখন যদি আমি জাস্ট নটটা রেখে দেই এখানে, এই নট এখানে নটটা কিন্তু এর আগের বার ছিল না, তো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার নট কান্ট্রি ইকুয়াল টু জার্মানি, তো যাদের কান্ট্রি জার্মানি নয়, মানে যাদের কান্ট্রি জার্মানি তাদের অপোজিটগুলো দেখাবে, মানে যাদের কান্ট্রি জার্মানি নয় তাদেরকে ডেটাটা শো করছে। ওকে, এই হচ্ছে আমাদের নটের এক্সাম্পল। এবং আমরা চাইলে কম্বাইন করতে পারি, আমরা অ্যান্ড অর অপারেটরের কম্বাইন করতে পারি। এখন যেমন দেওয়া আছে সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ অ্যান্ড সিটি ইকুয়াল কলম্বাস অর
সিটি ইকুয়াল শিকাগো, মানে এইখানে কন্ডিশনটা হচ্ছে কি কান্ট্রি অবশ্যই ইউএসএ হবে এবং সিটি কলম্বাস অথবা শিকাগো। তাহলে এরকম যদি আমার কন্ডিশন হয় যে আমাদের সেই সব এমপ্লয়ির ইনফরমেশন দেখাও যাদের কান্ট্রি ইউএসএ এবং সিটি কলম্বাস অথবা শিকাগো যে কোনো একটা, ওয়াশিংটনও আছে কিন্তু আমাদের ডেটার মধ্যে, আমরা যদি ডেটাতে একটু লক্ষ্য করি ইউএসএ কান্ট্রির মধ্যে ওয়াশিংটন আছে, কলম্বাস আছে, শিকাগো আছে। তো আমরা এখানে চাচ্ছি কি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ অ্যান্ড সিটি ইকুয়াল কলম্বাস অর সিটি ইকুয়াল শিকাগো। সো এখানে যদি একটু কোয়েরিটা রান করে দেখি, সো আমার কি হচ্ছে সো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার কান্ট্রি ইকুয়াল ইউএসএ অ্যান্ড সিটি ইকুয়াল কলম্বাস অর শিকাগো। তাহলে কোয়েরি রান করলে সিটি হচ্ছে শিকাগো অর কলম্বাস এবং কান্ট্রি ইউএসএ, কিন্তু আমার এখানে কিন্তু ডেটাতে ইউএসএ আছে এবং কান্ট্রি হিসেবে সিটি ওয়াশিংটন আছে। তো কিন্তু আমরা কি করলাম, আমরা শুধু সেই সব ডেটাগুলো শো করালাম যাদের কান্ট্রি ইউএসএ, সিটি হচ্ছে কলম্বাস অথবা সিটি হচ্ছে শিকাগো। তো এভাবে আমরা চাইলে অ্যান্ড অর অপার অ্যান্ড অর নট এগুলো অপারেটরগুলোকে এক কম্বাইন করতে পারি, মানে মাল্টিপল অপারেটর ব্যবহার করতে পারি। সো এখানে আর একটা এক্সাম্পল আছে, সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ হোয়ার নট কান্ট্রি ইকুয়াল জার্মানি অ্যান্ড নট কান্ট্রি ইকুয়াল ইউএসএ। মানে তাহলে এটার কোয়েরিটা হচ্ছে কি সমস্ত এমপ্লয় দেখাও যাদের কান্ট্রি জার্মানি নয় এবং কান্ট্রি ইউএসএ নয়, মানে যাদের কান্ট্রি জার্মানি নয় এবং ইউএসএ নয় তাদের ইনফরমেশন দেখাও। সো যদি রান করি কোয়েরিটা, এখানে ওকে, সো কি হচ্ছে আমরা সেই সব এমপ্লয় পাবো যাদের কান্ট্রি জার্মানি নয় এবং কান্ট্রি ইউএসএ নয়। যদি এখানে রান করি, এখানে আমরা এখানে কোন কোন ডেটাগুলো শো করছে, জার্মানি এবং ইউএসএ নয় এমন ডেটাগুলো শো করতেছে। ওকে, যদি একটু এডিট করে দেই এখানে ইউকে দিয়ে দেই, তাহলে জার্মানি এবং ইউকের ডেটা শো করাবে না, ইউএসএর ডেটা এখন শো করাবে। সো এখন ইউএসএর ডেটা শো করছে কিন্তু জার্মানি এবং ইউকে যে কান্ট্রিগুলো তাদের ডেটা শো করতেছে না। সো আমরা চাইলে এভাবে সুন্দর করে একাধিক অপারেটরগুলোকে কম্বাইন করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সুন্দর কোয়েরি করতে পারি। সো আবার একবার যদি প্রথম থেকে আসি, যে আমাদের মূলত হচ্ছে তিনটা লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, অ্যান্ড অর নট। অ্যান্ড অপারেটর ব্যবহার করার নিয়ম হচ্ছে হোয়ারের পর কন্ডিশন, অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড কন্ডিশন, এরকমভাবে আমাদের যতগুলো কন্ডিশন দরকার ততগুলো কন্ডিশন ব্যবহার করতে পারবো। এবং অ্যান্ড কন্ডিশন ব্যবহার করলে করলে কি হবে, আমার প্রতিটা কন্ডিশন স্যাটিসফাই করতে পারলে ডেটাটা শো করাবে, যদি একটা কোনো একটা কন্ডিশন মিথ্যে হয় তাহলে ওই রোড ডেটাটা শো করাবে না। আর অরের ক্ষেত্রে সেন্টেক্স সেম, যার শুধু অ্যান্ডের জায়গায় অর লিখতে হবে। এবং এখানে ডিফারেন্সটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই ডেটাটা শো করাবে, মানে অ্যান্ডের ক্ষেত্রে সব, বারবার বলছি অ্যান্ডের ক্ষেত্রে সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করলে ওই রোড ডেটাটা শো করাবে, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই ডেটাটা শো করাবে, আর নটের ক্ষেত্রে যে কন্ডিশন আছে তার অপোজিটটা শো করাবে। আমি কন্ডিশনে হয় কান্ট্রি ইকুয়াল ইউএসএ দিলাম, মানে যাদের কান্ট্রি ইউএসএ নট দেওয়ার কারণে নয়, মানে পুরো অপোজিটটা শো করাবে। এই ছিল সেন্টেক্স। সো কোশ্চেন হচ্ছে কি রাইট এ এসকিউএল কোয়েরি টু ফাইন্ড অল এমপ্লয়িজ হুজ কান্ট্রি ইজ ইউএসএ বাট সিটি ইজ নট শিকাগো। সো এমন একটা কোয়েরি লিখতে হবে যাদের কান্ট্রি ইউএসএ কিন্তু সিটি শিকাগো নয়। সো অবশ্যই এর অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমি কোশ্চেন করছি প্রতিটা লিসনের শেষে, কারণ এই যদি কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, কারণ হচ্ছে যদি আপনি অ্যান্সারগুলো আসলে দিতে পারেন তাহলে আপনি নিজেকেও রাজ করতে পারবেন যে আপনি আসলে শিখলেন কিছু একটা, এবং আমিও বুঝতে পারবো যে আপনি শিখতে পাচ্ছেন। তাহলে আসলে আমিও ইন্সপায়ার হব নেক্সট আরও ভিডিও করার জন্য। সো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।